আজ চলে এসেছি অতি সাধারণ একটা রেসিপি শাক ও মুসুর ডালের দুর্দান্ত একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই শাক ও মুসুর ডালের রেসিপি কলমিশাক মুসুর ডালের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে হাতের মুঠোয় দু মুঠো মুসুর ডাল নিয়েছি ডালগুলোকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে ডালটা ধুয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট চাইলে ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তা না হলে সাথে সাথেও সেদ্ধ করতে পারেন দেখুন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার ডালটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ জল খুব বেশি একটা জল দেব না জলটাকে এমনভাবে দিতে হবে যাতে ডাল সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় আর ডালটা খুব গলিয়ে সেদ্ধ করা যাবে না একটু শক্ত থাকবে সেভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে এখানে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দেখুন এইভাবে ফেনা ভেসে উঠেছে একটু গরম হওয়ার পরই এইভাবে ফেনাগুলোকে কেটে ফেলে দিতে হবে কেননা এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় ফেনাটাকে কেটে দিলাম তারপর ডালটা সেদ্ধ হতে থাকুক এদিকে নিয়েছি আমি এক মুঠো কলমি শাক কলমির শাকটাকে বেছে নিতে হবে দেখুন কলমি শাকের মধ্যে অনেকটাই ঘাস বা আগাছা থাকে আর অনেক সময় হলুদ পাতাও থাকে যেহেতু আমার কলমি শাকটা একদমই কচি আর ফ্রেশ সেজন্য হলুদ পাতা নেই হলুদ পাতাগুলো বেছে ফেলে দিতে হবে আর এই রকম ঘাস বা আগাছা থাকলে সেগুলোও ফেলে দিতে হবে বেছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যদিও কলমিশাকে খুব বেশি একটা ধুলোবালি থাকে না জলে হয় সেজন্য তারপর দেখুন এইভাবে মাথার দিকটা নিয়ে নিতে হবে খুব বেশি শক্ত ডাটটা নেওয়া যাবে না আর কচি পাতাগুলো বেছে নিতে হবে এভাবে সবগুলো কলমিশাক বেছে নেব ডাটের যে গোড়ার দিকটা রয়েছে সে যেখানটায় শিকড় রয়েছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না এভাবে বেছে নেব কলমিশাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো নিত্যদিনের খাবারে আমাদের শাক তো রাখতেই হয় তবে কলমি শাকটা প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর আজকে রান্নাটাও করব খুব সুন্দরভাবে আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না এইভাবে রান্না করলে গ্যারান্টি দিচ্ছি বাচ্চারাও খাবে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এমনকি ডায়াবেটিস যাদের রয়েছে তাদেরও খুব উপকারী কলমি শাক খাওয়া আমাদের ত্বকের জন্যও ভালো কলমিশাকে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে দেখুন আমি কথা বলতে বলতে শাকগুলোকে বেছে নিয়েছি আর এই যে কলমিশাকে গোড়ার দিকটা রয়েছে ঘাসগুলো রয়েছে এইভাবে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে তারপর দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে কেননা শাক খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় আর এদিকে ডালটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে গলে যায়নি একটু ফাটা ফাটা হয়েছে আর জলটাও শুকিয়ে গেছে এইভাবে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে শাকটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জল ছড়িয়ে নিতে হবে এবার কেটে নেব খুব বেশি মিহি করে কুচাতে হবে না মোটামুটি হাফ ইঞ্চি অন্তর অন্তর এইভাবে রাবলি একটু কেটে নেব এইভাবে দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমি এইভাবে শাকগুলোকে কুচিয়ে নিয়েছি কাটার পর আর শাকগুলোকে ধুবো না প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার আগে এবার চলে আসলাম মূল রান্নায় দেখুন গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব তারপর দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন একটু থেঁতো করে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা আরও একটু কমিয়ে দিতে পারেন তারপর দেখুন লো ফ্লেমে রসুনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি তারপর যোগ করে দিলাম পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি এভাবে পাতলা পাতলা করে কেটে পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এই পর্যন্তই ভাজতে হবে এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার কেটে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ শাকে কিন্তু লবণ বুঝে দিতে হবে কেননা শাক অনেকটাই মজে অল্প হয়ে যাবে আবার ডাল তো একটু লবণ দিয়েছি সেটা বুঝেই লবণটা যোগ করতে হবে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো একটু জিরেটাকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপর গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে কাঁচা জিরের গুঁড়োও দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট মতো দু মিনিটের মধ্যে শাকগুলো মচে একেবারে জল ছেড়ে দেবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি তাহলে শাকটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন দু মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আরও কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে জল জলে ভাবটা শুকিয়ে যায় দেখুন আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিয়েছি একেবারে জল জলে ভাবটা শুকিয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডালটাকে দু তিন ঘন্টা আগে ধুয়ে ভিজিয়েও রাখতে পারেন তারপর সেই ডালটা যখন পেঁয়াজ ভাজা হবে তখন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর শাকটাকে যদি দেন তাহলেও হবে তাহলেও খুব সুন্দর হবে কোনো রকম অসুবিধা হবে না আর যদি আমার মতন এ সময় কম থাকে তাহলে এভাবে সেদ্ধ করে দিতে পারেন এবার ডালটাকে শাকের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আরও দু মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর জল জলে ভাবটা একেবারে শুকিয়ে গিয়ে ঝরঝরে হয়ে গেছে এই সময় আমি এখানে যোগ করে দিচ্ছি দুই চা চামচ সাদা তিল আপনারা চাইলে পোস্তও দিতে পারেন আর সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই দেবেন আর যাদের চিনি একেবারেই পছন্দ নয় তারা স্কিপ করবেন যেহেতু শাক একটু মিষ্টি দিতেই হবে তাহলে খেতে ভালো লাগবে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যাতে তিলটাও একটু ভাজা ভাজা হয়ে যায় তাহলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে দেখুন আরও দু মিনিট মতন এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কড়াইয়ের থেকে একদম একেবারেই আলাদা হয়ে যাচ্ছে আর একেবারে একটু ঝরঝরেও হয়ে গেছে এভাবেই ঝরঝরে করে শুকনো করে নিতে হবে আর ঠান্ডা হওয়ার সাথে সাথে আরেও একটু ঠান ঝরঝরে হয়ে যাবে একেবারে তৈরি হয়ে গেল আমাদের কলমি শাক দিয়ে মুসুর ডাল আপনারা তো ডাল রান্না করে খেয়েছেন পাতলা ডাল কিন্তু এইভাবে একবার শুকনো শুকনো করে ঝরঝরে খেয়ে দেখুন অসাধারণ খেতে হয় গরম গরম ভাতের সাথে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার হাজির হব দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ